দাদা কি খবর তোমার? ওয়ালাইকুম সালাম, কি করতেছো তুমি? কি নাম কি এটা? হ্যালো হ্যালো দিদি, নমস্কার। আনমিউট করতে হবে। নেসলে বক, আচ্ছা ঠিক আছে। কি কাজ করতেছো তুমি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিদি, কথা শোনা যাচ্ছে? এই তো ভালো। কি অবস্থা আপনার? ভালো আছেন? কি অবস্থা দিত্তর? হ্যালো দিদি। হ্যাঁ আদাব ভাইয়া, কি অবস্থা? ভালো আছেন? আদাব মেশ। জি আদাব। তৌশিক ভালো আছো তুমি? তৌশিক বলো, ভালো বাবা বলো, ভালো তৌশিক বাবা, তুমি ভালো আছো? বলো ভালো। হ্যাঁ তোমাকে দিব, তোমাকে ভালো বলো, ভালো বসো বসো ভালো আছো বাবা? ভালো আছো দীপ্ত? ভালো বলো, ভালো বলো, গুড। দিদি দীপ্তকে একটু বসানোর চেষ্টা করেন, আমরা টেবিলটা সরিয়ে নিব, নিয়ে বসানোর চেষ্টা করব। একদম ক্লোজ হয়ে বসে বসানোর চেষ্টা করি। ফুদাও ফুদাও কৌশিক, ফুদাও ফুদাও। বলতে পারো তো তুমি, ফুদাও ভাইয়া। তৌশিক কি দাঁত ব্রাশ করছে সকালবেলা? জি মিস, ব্রাশ করছে। আচ্ছা, ব্রাশ কি নিজে নিজে নিয়ে করছে? নিজের ব্রাশটা চিনে তৌশিক? না মিস, ব্রাশ আমরা আজকে দিলাম তো নিজেরটা নেয় না আর কি, তার বোনের ব্রাশটা নিয়ে নিছিল। আচ্ছা, এখন আমাদের মানে এই পুরো সপ্তাহের কাজ থাকবে যে তৌশিককে ওর নিজের ব্রাশটা চেনানো, সবার ব্রাশের মাঝখান থেকে যেতে তৌশিক ওর নিজের ব্রাশটা চিনে নিতে পারে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে তৌশিক যাতে নিজের ব্রাশটা চিনে। জি, আপনি যখনই ওকে ব্রাশটা দিবেন, আপনি হাতে না দিয়ে ঝুড়িতে ব্রাশটা রাখবেন সবার ব্রাশের মাঝখানে, এবং ওকে বলবেন যে ব্রাশটা নেওয়ার জন্য যখনই ও অন্য ব্রাশে ধরবে তখনই আপনি যে ওই ব্রাশটা না না বলে ওইখান থেকে, একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। পারবা পারবা পারবা, হ্যাঁ শাবাশ শাবাশ, দাও 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 দাও। দেখেন যদি সবুজ ব্রাশটা তৌশিকের হয়, যদিও নীল ব্রাশটা ধরে, তাহলে আপনি হাতটা সরিয়ে নেবেন। ও এইভাবে ধরলে আপনি হাতটা সরিয়ে নেবেন, নিয়ে ওর ব্রাশে সবুজ ব্রাশটাতে হাতটা দিয়ে দিবেন ওকে। আমরা যে এইটা তোমার না এই শব্দটা আমরা বলবো না, নাটা কোনোভাবেই আমরা ওদেরকে বলবো না। এই জিনিসটা আমি, হ্যাঁ দীপ্তর মাকে বলছি, দিদি একটু লক্ষ্য করেন, দিদি একটু কথা শুনতে হবে আমার।
হ্যাঁ দীপ্ত কি নিজের ব্রাশ চিনে হ্যাঁ ব্রাশ চিনে দাও বাবা সবার ব্রাশের মাঝখান থেকে নিতে পারে হ্যাঁ দাও পারে না হ্যাঁ চিচি দাও দাও চিচি দাও শাবাশ চাচি দিদি একটু কথা বলতে হবে বলছি দীপ্ত কি পেস্ট লাগাতে পারে পেস্ট লাগাতে পারে না তবে ব্রাশটা করতে পারে ধরে দিতে হয় আর কি আচ্ছা আমরা দীপ্তর সকালবেলা একটা হ্যাঁ ভিডিও পাঠিয়েছেন ভিডিওটা দেখছি ওইখানে আমরা ওকে দিয়ে করানোর চেষ্টা করব এবং যখন ও ব্রাশ করবে তখন আমরা তোশিকেও বলতেছি দীপ্তকে বলতেছি দুজনে একটু মনোযোগ দিয়ে শুনে যখন আমরা ব্রাশটা দিব তখন আমরা কে ওকে বলবো যে উপর নিয়ে ডান বাম আগে পিছে এই জিনিসগুলো বলে বলে ওকে আমরা ব্রাশ করাবো আপনি আজকে বেশি হেল্প করছেন আপনি হেল্প করবেন এবং চেষ্টা করবেন যে ওকে দিয়ে ব্রাশটা করানো যেহেতু ব্রাশটা চিনে এবং ধরতে পারে চেষ্টা করুন যে ওকে দিয়ে যাতে ওর কাজটা করাতে পারে না কি দীপ্ত কি পেস্ট কিনে নিতে পারে দিদি করতে পারে না ধরে দিতে হয় তার হাতটা আমার ধরে রাখতে হয় করতে পারে ধরে রাখতে হয় হাতটা আচ্ছা কুলি করতে পারে হ্যাঁ করতে পারে ওই যে নিচের গুলা করতে পারে উপরে পারে না কুলি করতে পারে কিনা পানি নিয়ে কুলি করতে পারে কিনা হ্যাঁ পারে পারে পুরোটাই ভালোভাবে পারে ভালোভাবে পারে না তো পানি অনেক সময় গিলে গিলে ফেলে একটু সমস্যা নেই তবে আমরা চেষ্টা করবো দীপ্তর এখন কাজ হলো পুরো এই সপ্তাহের কাজ হলো দীপ্তকে আমরা চেষ্টা করবো নিজে নিজে পুরো ব্রাশটা করে নেব কুলিটা ভালোভাবে শিখানো তারপর আমরা অন্য কাজে যাবো তোমার নাকি দাঁত উঠতে আছে দেখি 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 না ওই তুমি দাঁত দেখি আপা দেখি দেখি দাঁত দেখি তৌশিক দাঁত হা করো হা বাবার দিকে বাবাকে দেখাও কই দেখলাই দাঁত পচা পচা বসো বাত তৌশিক
ভাবি আমরা কালকে বলছিলাম যে তৌশিক যেহেতু বারবার উঠে যায় ওই জন্য একটা কর্নার নিয়ে নিতে যাতে উঠতে না পারে কর্নারে ওই চেয়ারটা রেখে একটু দেখান তো আমাকে একটু কর্নারটা দেখান তাহলে টেবিলটা হ্যাঁ টেবিলটাও সামনে নিয়ে একটু চাপা দিয়ে ধরেন যাতে উঠতে না পারে ও চাপাতে একদম আগে পিছে যা দেখেন একদম আমরা বলছিলাম যে দেয় না মুখে দেয় না এই শব্দগুলো বলবো না একটু বসানোর চেষ্টা করেন একটু কুলিয়ে নিয়ে এসে বসানোর চেষ্টা করেন প্রয়োজন হলে আমরা টেবিলটা সরিয়ে নেই টেবিলটা সরিয়ে নিয়ে একটু ক্লোজ হয়ে বসে এখানে কিন্তু দীপ্ত জেদ ধরছে দিদি চেয়ারে বসবে না ওইখানে কিন্তু আপনি হেরে যাচ্ছেন আপনি যেভাবে হোক দীপ্তকে চেয়ারে বসানোর চেষ্টা করেন টেবিলটা সরিয়ে নেন তৌশিক ফুদাও তৌশিক ফুদাও সাহসী ছেলে তো আমাকে পারো ফুদাও 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 এখানে বসো তো অনেক ভালো অনেক ভালো বসো বসো ফুদাও তুমি তো পারো 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 ফুদাও 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 দীপ্ত মাকে বলছি দিদি দীপ্তকে তৌশিকের মতো বসানোর চেষ্টা করেন না বসালে কোনো ভাবে আপনি কাজ করতে পারবেন না ও কিন্তু জেদ ধরছে চেয়ারে বসবে না ওকে নিয়ে আসবে তোজি পারে হ্যাঁ তুই পারে তুই পারে ফুদাও ফুদাও গাল ফুলা গাল তো ফুলো পি ফু ফুদাও ফুদাও তো শিখ ফুদাও দিদি আমরা তৌশিক আমরা শরীরের অঙ্গটা একটু দেখি তৌশিকের মাকে বলতেছি টেবিলটা সরাইলেন মোমবাতিটা সরাই ফেলেন
তোশিক শরীরে কি কি অঙ্গ দেখাতে পারে একটু আমাদের দেখা আমরা এখন তোশিকের শরীরের অঙ্গটা জানাবো এখন বুঝতে পারছেন চিৎকারে শোনা যাচ্ছে না তো সে কান্না করতেছে বুঝতে পারতেছি না হ্যাঁ বলছি যে তৌশিকের শরীরের অঙ্গটা আমরা দেখবো আজকে তৌশিকের চোখ নাক মুখ দেখাতে পারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মিস ও একটু কান্না করতেছে মানে একটু পরে দেখাই ঠান্ডা করে নে ওকে ওকে একটু ঠান্ডা করেন আমরা একটু দীপ্তর কাছে যাচ্ছি দিদি দীপ্তকে বসানোর চেষ্টা করতে হবে দীপ্তকে আপনি চেয়ারে বসাতে হবে আজকে বলছিলাম যে টেবিলটা একটু সরায় নেন টেবিলটা একটু সরায় নেন দিদি টেবিলটা সরায় ফেলেন চেয়ারের সামনে থেকে টেবিলটা একটু সরাই ফেলেন কুলে নিয়ে চেয়ারে বসান তুমি দাও তুমি দাও আসো দাও তুমি দাও 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 দেখি দাঁত কোথায় তোমার দাঁত দেখি তৌশিক দাঁতটা দেখাও তো দেখাও আমরা প্রথমে চোখ নাক মাথাটা একটু দেখি চোখের পানি পরে হ্যাঁ চোখে পানি পরে হ্যাঁ চোখ শাব্বাশ মাথা কোথায় তোষিক মাথা মাথা দিদিকে বারবার বলতেছি দীপ্তকে চেয়ারে বসানোর চেষ্টা করেন টেবিলে সরিয়ে চেয়ারে বসান দিদি আপনি কুলে করে নিয়ে চেয়ারে বসান কুলে করে নিয়ে দীপ্তকে চেয়ারে বসান আমরা একটু দীপ্তর মায়ের সাথে কথা বলতেছি
দিবো মাথা হ্যালো হ্যাঁ হ্যাঁ দিদি দীপ্ত কি শরীরের অঙ্গ দেখাতে পারে কি কি অঙ্গ পারে একটু বলবেন আমাদের মাথা চোখ পা হাত এগুলো দেখাতে পারে বলার সাথে সাথে কি দেখায় দীপ্ত সব সময় করে না তো যখন তার ভালো মন মেজাজ ভালো থাকে দেখায় মাথা দেখায় চোখ দেখায় হাতও দেখায় অনেক সময় পেট দেখাতে পারে আগে পারতো সব গুলা এখন যে দুষ্টামি বাড়ছে তো হ্যাঁ এখন দুষ্টামি করে বেশি মানে ওইটা কি একটা ভিডিও মধ্যে দেখাতে পারবেন যে ও চোখ নাক মাথা দেখাতে পারে এগুলা ভিডিও এখন তো করা নাই করে পাঠাবো একটু কি ক্লাসে দেখানো যাবে এখন কি দেখানো যাবে আমি আপনাকে কিন্তু বারবার বলতেছি যে ওকে চেয়ারে এনে বসানোর জন্য ও কিন্তু জেদ ধরছে চেয়ারে বসবে না কিন্তু আপনি বসাতে পারতেছেন না অর্থাৎ আপনি হেরে যাচ্ছেন ওর কাছে আমরা কিন্তু বারবার আপনাকে বলতেছি যে ওকে কুলে নিয়ে এসে চেয়ারে বসাতে হবে ও যখন আপনি যখন ফ্রি হয়ে যাবেন তখন মিনিট খাতাটা লিখে তারপরে পিট তুলে দিয়ে দেন আমি একটু দেখে নেব কোনো ভাবে বিছানা রাখা যাবে না ওকে আর বসো 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 বসাতে হবে দীপ্তকে দিদি আরেকবার একটু বলেন তো চোখ মাথা হাত দীপ্তর মাকে বলতেছি আমি দিদি দীপ্ত বসতেছে না তো বাসায় না তো উপরে তো যার কারণে বসতেছে না যে খাট থাকায় বসে না ও কি মামার বাসাতে হ্যাঁ এজন্য দুষ্টামি করতেছে নাহলে বসে থাকতো আচ্ছা ও চোখ মাথা হাত পেট দেখাতে পারে না হ্যাঁ মাথা পারে পেট দেখাতে পারে হাত অনেক সময় দেখায় চোখ মাথা এগুলো দেখাতে পারে আচ্ছা আমরা চারটা লিখে রাখলাম যে ওই চারটা যে দেখাতে পারে একটু ভিডিও করে আমাদের দিয়ে দিবেন আপনি এবং ক্লাসেও দেখাতে হবে আজকে যেহেতু বসতেছে না আজকে আমরা দেখব না কালকে ক্লাসে আমরা ওই জিনিসটা একটু দেখার চেষ্টা করব আচ্ছা ঠিক আমরা তোশিকের কাছে যাচ্ছি তোশিকে একটু আনমিউট করতে হবে হ্যাঁ দিদি আমরা একটু শরীরে অঙ্গটা দেখি তোশিকে না বাবা বসো 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 পরে নিবা পরে নিবা তোমাকে বসো
মিস বলছে তো বসাতো না বসো আসো আসো বসো বসো তুমি যাবে তোমার ছুটিও হবে সব হবে মেগামের সাথে একটু হাত পা দেখাই নাও একটু সময় খোলা দরকার খুলো আগে নাও এরপর শিক্ষক দেখাবে তো শিক্ষক দেখি গুড ভাইয়ের সাথে ভাইয়াকে বলে একটু কাজ করার জন্য আপনার সাথে একটু কথা বলি আমরা শিখে ভাইয়ের কাছে দিয়ে দেন ভাবি তোশির শরীরের কি কি অঙ্গ চিনে মানে দেখাতে পারে দাঁত আর চোখ আর মাথায় দুইটা পারে আর কি এখন মনটা খারাপ হয়ে গেছে কাজ করতে স্যার চোখ মাথা জি এই তিনটাই পারে যখন তোশিকের মনটা ভালো থাকবে তখন আপনি একটু কষ্ট করে একটা ভিডিও নিয়ে আমাদের দেখাতে হবে এবং নেক্সট ক্লাসে আমরা তোশিকের দাঁত চোখ মাথাটা দেখবো আপনি দেখাবেন আমাদেরকে যেহেতু ফার্স্ট টাইম বসার পর মনটা ভালো থাকে আমরা ফার্স্ট টাইমে এই জিনিসটা একটু দেখে নিব এবং আপনি একটা ভিডিও আমাদের করে পাঠিয়ে দিবেন আর এমনিতে কি আর কোনো সমস্যা আছে তোশিকের একটু কষ্ট হয় আপনি যখন আইপি খাতা লিখবেন আইপি খাতাতে একটু লিখে রাখবেন যে তৌশিক আজকে ক্লাসে শান্ত হয়ে বসে নাই বমি করে মানে সকাল থেকে কয়েকবার বমি করে এই জিনিসগুলো একটু আইপি খাতাতে আপনি নোট করে লিখে রাখবেন তাহলে আপনি বুঝতে পারছেন হ্যাঁ তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে শরীর খারাপ থাকার কারণে তৌশিক শান্ত হয়ে কাছে বসতে চায় নাই বা আজকে কোনো ধরনের কোনো কাজ করতে পারেন নাই ওই জিনিসটা আর কি তো আর তো কোনো কথা নাই আমাদের সাথে যদি থাকে তাহলে বলতে পারেন না আমি স্যার কোনো কথা নেই আচ্ছা ওকে নিয়ে আর কি ঘুম পাড়াইতে হবে এখন আচ্ছা আচ্ছা দিদি আপনার কি কোনো কথা আছে দীপ্ত মাকে বলতেছি দীপ্তকে নিয়ে পরে দেখা যাবে যে আর ক্লাসে বসতেই যাচ্ছে না অন্যদিন থাকে তো ছিলাম না তো বাইরে ছিল আর যায় নাই ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য আজকের জন্য আমরা এখানে বিদায় নিচ্ছি